हाय एवरीवन अस्सलाम वालेकुम आशा करी अपनारा भलो आछेन आमिओ भलो आछि आज के कान अन्यरकम रेसिपी निये आइछि कान आमार प्रथमे आमि कइया जाराम कान निछि चिकेन आर कान निछि जाली कुमड़ा दिया चिकेन दिए आमि आज के एकटा रेसिपि बनाइमु पेज बाटा तेज पाता गुलमरीच दारचिनी এগুলা সব আয়োজন করছি আমি এগুলা দিয়ে আমি আজকে একটা অন্যরকম একটা রেসিপি বানাইমু ভালো লাগলে প্লিজ দেখবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবা আমার সাথে থাকা প্রথমে দিলাম তেল পরিমাণ মতন দিলাম রসুন বাটা আর আমার এখানে যে কুমড়াটা আগে থেকে আমার এখানে কুমড়াটা সিদ্ধ করা আছিল ফ্রিজ আর কুমড়াটা কি এখানে দিয়ে কুমড়া দিয়ে অ্যাড করবো জালি কুমড়া দিয়া কেন সব দিলাম তেজপাতা দারচিনি লঙ্গ এলাচি গুলমরি সব কিছু অ্যাড করে দিলাম কেন দিলে এরকম আমি পেঁয়াজ বাটা কেন আমি দিলে এরকম পরিমাণ মতো লবণ কেন আমি আদাটাও অ্যাড করলাম সরি আপনারা কিছু মাইন করবা না আমার গরু একটু ফোন আইছে গরু খেয়ে ফোন চোন হইতে আরাম না আমি দেখবো দেখা তা হোক আমি কেন আমি দিলাম হলুদ পাউডার দিলাম মরিচ পাউডার কারি পাউডার ধনিয়া পাউডার পাঁচফোড়ন পাউডার জিরা পাউডার কেন আমি টমেটোরও অ্যাড করলাম কেন আমি সামান্য একটু জল দিলাম কষানির লাগি আমার মশলাটা কেন বালায় বেজে নিব নিয়া দুই মিনিট বাদে আমি আবারও আরাম কেন আমি মাংসটা অ্যাড করলাম দেখো আমার মশলাটা কি সুন্দর কালার হয়েছে
মাংসটার আমি 8-9 মিনিট এখানে আমি এখানে সিদ্ধ করে নিব। নেওয়ার পরে আমি জালি কুমড়াটা অ্যাড করব। মানে জালি কুমড়াটা অলরেডি আগে সিদ্ধ করা, এখানে আগে তো রাম না দিলে ভেঙে যাব। কেন আমি এসে ফার্স্টটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। আর এই জালি কুমড়াটা আমি এখন দিলে দিলাম। কি সুন্দর কালার আইছে, আপনারাও বাসাত ওরকম ঠাই হইরা দেখবা খাইয়া কিরকম লাগে, কিন্তু তার হাইটা আসলে অনেক মজা। আর প্লিজ আপনারা মাইন্ড করবা না, বাচ্চাইতো লাগি পালাই ভিডিও সিডিও দিতে পারি না, আপনারা মনে কিছু আনবা না। ছোটো ছোটো বাচ্চান গরো ভিডিও সময় দেখো কা আত্মা খান দইন তো শিখাইন, সবসময় ভিডিও বানাইতে পারি না বালাই। আপনারা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আমি ডেকে দিলাম, আমি 5 মিনিট বাদে আমি আবার আইলাম। দেখো আমি কেন জুল দিয়ে রাখলাম সামান্য পরিমাণ মতন। বেশি দিতাম না, ঘনতা হব। আমি এখন ডেকে দিলাম, এখানে আমি দিলাম ধনিয়া পাতা, এই পাতাটা ফ্রিজের। আমার তাহারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি আরো একটা জাল জ্বালাম আইলে মামা তাহারি হয়ে গেছে। কেন আমি আবারও হইলাম, প্লিজ ভাইয়ারা আপুয়ারা ভালো লাগলে ভিডিওটা দেখবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবা। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।